আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের যে টিউটোরিয়ালটা থাকবে সেটা খুব ইন্টারেস্টিং একটা টিউটোরিয়াল, বিকজ এই টিউটোরিয়ালের যে পার্টটা থাকবে, মানে যে টপিকটা, সেটা হচ্ছে আপনি কয়েকটা কোশ্চেনের অ্যান্সার একটা, মানে খুবই সহজ সমাধান। যদি আমরা ধরি যে নাম্বার ওয়ান যে টপিক, সেটা হচ্ছে যে আপনারা খুবই সহজে মানে সার্ভার কীভাবে ম্যানেজ করতে পারেন, একটা হোস্টিং সার্ভার, সেটা। নাম্বার টু কোশ্চেন সেটা হচ্ছে যে আপনি যদি চান কীভাবে একটি সার্ভার বিজনেস করবেন, সেটা। নাম্বার থ্রি কোশ্চেন, আপনি কীভাবে একটা সার্ভার হোস্টিং বিজনেস শুরু করবেন, এটা হচ্ছে তিন নম্বর কোশ্চেন। সো এই সবগুলো কোশ্চেনের সমন্বয়ে আমার এই একটা টিউটোরিয়াল, মানে এটা এই একটা টপিকের মধ্যে সেটা শেষ করা যাবে। সেটা হচ্ছে যে আপনি যদি চান যে আপনি হোস্টিংয়ের বিজনেস করবেন, সেটাও সম্ভব। কীভাবে করা যায় একটা মানে ইজিলি ছোটোখাটোভাবে, সেটা এই সিরিজের মধ্যে করা পসিবল, মানে দেখা পসিবল। এবং এই সিরিজে তিন থেকে চারটা টিউটোরিয়াল আসবে টোটাল। টোটালি কীভাবে সার্ভারটাকে ম্যানেজ করা যায়, কীভাবে কিনতে হয়, এই জিনিসগুলো নিয়ে সমন্বয়ে তিন চারটা একটা টিউটোরিয়াল আমরা এই সিরিজের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করব। সো আমরা একটু শুরু থেকে বলি যে জিনিসটা আসলে কী এবং কীভাবে কাজ করে। আমাদের এটার মেইন টপিকটা হচ্ছে যে আপনারা কীভাবে একটি হোস্টিং সার্ভার, নিজের একটা হোস্টিং সার্ভার কিনতে পারেন এবং সেটা ম্যানেজ করতে পারেন, এবং যদি চান আপনি সেই সার্ভারটাকে সেল করতে পারেন এবং ওটা নিয়ে আপনি বিজনেসও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। বাট আপনি কীভাবে নিজের একটা সার্ভার কিনতে পারেন যেখানে আপনি, আপনার যদি ক্লায়েন্ট থাকে বা আপনার আদার্স যদি কোনো ইউজার থাকে, তাদের কাছে আপনি সিপ্যানেল দিতে পারবেন বা সেলও করতে পারবেন, সেটা কীভাবে সম্ভব, এটাকে বলে হচ্ছে রিসেলার সিস্টেম। রিসেলার মানে হচ্ছে যে আপনি অন্য কারো একটা প্রোডাক্ট আপনি সেল করতেছেন, সেটা হয়তো বা নিজের নামে বা যার নামই হোক, বাট আপনি সেল করতেছেন। একজনের প্রোডাক্ট আপনি আর আপনি সেল করতেছেন, আপনি নতুনভাবে সেল করতেছেন, এটা হচ্ছে রিসেলার সিস্টেম। সো আমরা যদি এই সাইটটাতে যাই, hostadvice.com, এখানে গেলে সব ধরনের সার্ভারের রেটিং সহ শুরু করে প্রাইস টাইস সব এখানে পাবেন আপনারা। সো এখানে গেলে দেখতে পারবেন, আপনি এখান থেকে চাইলে ভিজিট করতে পারেন। তো আমাদের যে মেইন টপিক, কয়েকটার মধ্যে কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনারা কী ধরনের সার্ভার কিনবেন। সো সার্ভার যদি হয় তাহলে, যদি আপনি ছোটোখাটো একটা বিজনেস করতে চান সেটার জন্য বা নিজের জন্য হলেও যদি আপনার একাধিক সিপ্যানেলের প্রয়োজন হয়, তো এটার জন্য আপনাদেরকে রিসেলার সিস্টেম কিনতে হবে। তো রিসেলার যে হোস্টিং সেটা আপনি কিনতে পারেন, এটা শুরু করার জন্য এটা বেস্ট। এবং এই রিসেলার হোস্টিং কিনে আপনি দুই ধরনের এই হোস্টিংটাকে ম্যানেজমেন্ট করার জন্য দুইটা প্যানেল আছে, বেশ কয়েক ধরনের আছে, তার মধ্যে প্রধান হচ্ছে আপনার WHM এবং WHM CS। যেটা WHM CS, এটা দিয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, কাস্টমার যদি চায় আপনার ওয়েবসাইট এসে কিনতে পারবে, আপনি বিলিং সিস্টেম সেন্ড করতে পারবেন, মানে একটা প্রফেশনাল একটা হোস্টিং কোম্পানির কাছ থেকে আপনি যেভাবে কেনেন ঠিক আপনি সেভাবে আপনি নিজেও সেল করতে পারবেন। সো যদি শুধু WHM টা নিলে যেটা হবে, সেটা হচ্ছে শুধু আপনি আপনার সিপ্যানেলটাকে সেল করতে পারবেন এবং কোনো বিলিং হবে না, কোনো ইসের সাথে বা কোনো ওয়েবসাইটের সাথে কানেক্টেড করে না, আপনি আপনার মতো জাস্ট সেল করবেন। তো ইনিশিয়াল অবস্থায় শুরু করার জন্য WHM টা আমরা ধরতে পারি যে এটা বেস্ট। সো আমরা আসি যে কীভাবে একটা রিসেলার হোস্টিং আমরা কিনতে পারি বা এটা কীভাবে কাজ করে। যেমন আমরা যদি নেম চিপের এখানে রিসেলার ওপেন করি, হোস্টিং অ্যান্ড রিসেলার হোস্টিং, এখানে দেখা যাচ্ছে এই যে প্যাকেজ $19 মান্থলি প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে আপনি পাচ্ছেন 25টা সি প্যানেল, মানে আপনি 25 জনের কাছে আপনি সেলও করতে পারবেন বা আপনি সি প্যানেল হিসাবে ক্রিয়েট করতে পারবেন, এবং আপনি ডেটা পাবেন 30 GB, মানে 30 GB আপনি ডেটা স্টোরেজ পাবেন, আপনি SSD স্টোরেজ পাবেন। তো আপনার যদি বেশি প্রয়োজন হয় আপনি সেখান থেকে বেশি নিতে পারেন, আপনি চাইলে 150টা সি প্যানেল অ্যাকাউন্ট নিতে পারেন এবং 150 GB SSD নিতে পারেন। এখন আপনি একজনের কাছে আপনি যদি চান যে 500 MB বিক্রি করবেন বা একজনের কাছে চান 5 GB বিক্রি করবেন, সেটাও সম্ভব। এমন না যে আপনার এক একজনের কাছে 1 GB বা 5 GB বিক্রি করতে হবে, এরকম কোনো লিমিটেশন নাই। আপনি নেওয়ার পরে আপনার ইচ্ছা মতো করে আপনি সেল করতে পারবেন। হ্যাঁ, তো আপনি যদি এটা নিচে আসেন, এরা দেখবেন যে এখানে আমাদের এখানে যে আপনি কী পাচ্ছেন, এখানে পাচ্ছেন হচ্ছে ফ্রি সি প্যানেল এবং WHM। এই WHM টা হচ্ছে আপনি যেভাবে সার্ভারটাকে ম্যানেজ করবেন সেটা। WHM-এর মিনিং এখানে দেখবেন হোস্ট সার্ভার ওয়েব হোস্ট ম্যানেজার, আপনি এই ম্যানেজার এই সিস্টেমটা দিয়ে আপনি আপনার সার্ভারটাকে ম্যানেজ করতে পারবেন। কোন সার্ভার যদি আপনি এই প্যাকেজটা কেনেন, যেমন পঁচিশটা সি প্যানেল অ্যাকাউন্ট, এই 25টা সি প্যানেল কীভাবে অ্যাকাউন্ট হবে, এইটার যে একটা ধরা যাবে এই মিনি সার্ভারটাকে আপনি WHM দিয়ে ম্যানেজ করতে পারবেন। ওকে, তো আপনি এই ধরনের সার্ভারটা কীভাবে কিনবেন এটা তো দেখাই আমি, তাহলে জিনিসটা ইজি হবে। আমরা স্টার্ট নাও। হ্যাঁ,
সো আমাদের অ্যানুয়ালি প্রয়োজন, টোটাল আমাদের এত টাকা প্রাইস আসবে। আমরা এখানে চাচ্ছে যে আপনি কোন দেশের সার্ভারটাকে কিনতে চান, আপনি যে কোনো একটা দেশের সার্ভার সিলেক্ট করতে পারেন, এবং আমি কি ডোমেইন নেমে এটা করতে চাচ্ছি, আমরা চাইলাম যে bhsolution.com এ নামে করব। হ্যাঁ, তো স্বাভাবিক ওয়েতে আপনি যেভাবে কাট করতে হয় কন্টিনিউ টু চেক আউট, এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট সিস্টেম করে আপনি যদি বিলটা পরিশোধ করে দেন, আপনার এই প্যানেলের মধ্যে কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু কেনা হয়ে যাবে। সো আমার যেহেতু কেনা আছে, সো আমার আর কিনতে হবে না, মানে আমি দেখাচ্ছি না সেটা। তো কেনার পরে কী হবে, কেনার পরে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি কিছু ইনফরমেশান পাবেন, ইনফরমেশানের মধ্যে আপনি যে ডোমেইনের আন্ডারে কিনবেন সেটা, এবং আপনি WHMটাকে কিনলেন ধরা যাক। তো যেটা করতে হবে আপনার সেই ডোমেনের শেষে যে আপনি এইটা 2087 এটা দিলে আপনার WHM প্যানেলের মধ্যে এটা প্রবেশ করতে পারবেন। তো আমরা দেখি যে WHM প্যানেলটা আসলে কীরকম হয় এবং কীভাবে সেটাকে ম্যানেজ করা যায়। আমরা এখান থেকে ইউজার নেম, আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একটু ঢুকি। সো এটা হচ্ছে WHM প্যানেল। এখান থেকে আপনি cPanel ক্রিয়েট করতে পারবেন, আপনি ইউজার ক্রিয়েট করতে পারবেন। এইগুলো যেভাবে প্যাকেজ তৈরি করেছে, ঠিক হোস্টিংয়ের যে প্যাকেজগুলো আছে, ঠিক এইরকম প্যাকেজগুলো আপনি তৈরি করতে পারবেন এবং সেটা সেলও করতে পারবেন অথবা নিজের কাজেও ব্যবহার করতে পারবেন। এবং কত টাকা সেল করবেন সেটা আপনি হিসাব নিকাশ করে বের করবেন যে আপনি কত GB কিনলেন এবং কতগুলো cPanel কিনলেন কত টাকা দিয়ে, সেটা হিসাব নিকাশ করে পার cPanel কত টাকা করে পড়ে, আপনি সেই হিসাবে আপনি সেটা সেল করবেন। সেটা আপনি যদি চান যে আপনি 500 টাকা সেল করবেন বা 1000 টাকা, আপনার লাভ রেখে করলেও করতে পারেন অথবা না করলেও সেটা করতে পারেন। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে টোটালি প্যানেলটা চলে এসছে। সো প্যানেলের কোথায় কী কাজ করে সেটা আমরা আস্তে আস্তে দেখাই দিব যে কোন জায়গায় কীভাবে কাজ করে, কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার ইউজারদের জন্য, কীভাবে প্যাকেজ তৈরি করবেন এবং আপনি কতজনের কাছে সেল করেছেন, সেই জিনিসগুলো, সেই লিস্টগুলো এখানে থাকবে, সেই ইনফরমেশানগুলো এখানে থাকবে, আপনি এখান থেকে সেগুলো ম্যানেজ করতে পারবেন। এবং যদি চান আপনি এখান থেকে এদেরকে আপনি ব্যান করে দিবেন সেটাও সম্ভব। টোটাল পুরো সিস্টেমটাকে আপনি এই একটা জায়গা থেকে আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন। সো এই জিনিসগুলো আমি আস্তে আস্তে নেক্সট টিউটোরিয়ালের মধ্যে দিয়ে আপনাদেরকে আমি দেখাই দিব যে কীভাবে কাজগুলো করে, এবং টোটাল 3-4 টিউটোরিয়াল আসবে এই পুরো সার্ভার সিস্টেম ম্যানেজ করার উপরে। সো আশা করি আপনাদের এটা কাজে লাগবে। আচ্ছা, আর একটা জিনিস আমি দেখাই দিই এখান থেকে, সেটা সহজ হবে। cPanel কাস্টমাইজেশন আসি, তাহলে কিছু জিনিস আমরা দেখতে পারবো এখানে। হ্যাঁ, এই যে cPanel কাস্টমাইজেশনের মধ্যে যদি আপনি আসেন, তাহলে আপনি যখন cPanelটা সেন্ড করবেন বা আপনার সার্ভারে cPanel যদি যখন কেউ ইউজ করবে, তখন সে আপনার কোম্পানির নাম, কোম্পানির লোগো এবং সব কিছু সে কিন্তু দেখতে পারবে, এবং আপনি cPanelটা কী স্টাইলে হবে সেই জিনিসগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আপনি চাইলে ডার্ক মোড, চাইলে হোয়াইট মোড, আপনি ইচ্ছা করলে সেটা সেট করে দিতে পারবেন। তো সব কিছু আপনি ম্যানেজ করে দিতে পারবেন। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা এটা দেখবো যে কীভাবে এই জিনিসগুলো পুরো হোল WHM সার্ভার প্যানেলগুলো আপনি কীভাবে হোল সিস্টেমটাকে আপনি সেট আপ করবেন এবং কীভাবে এই জিনিসগুলো ম্যানেজ করবেন। সো আশা করি আপনার কাজে লাগবে। সো নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ।